ইয়ো বন্ধুরা, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের নতুন শিক্ষাবর্ষে একটি পরীক্ষা সম্পূর্ণভাবে ক্যান্সেল হচ্ছে, সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে ইউজিসির নিয়ম অনুযায়ী। তার পরিবর্তে কি করা হচ্ছে, নতুন কি সুবিধা তোমরা পাবে, সমস্তটাই ইউজিসির বিস্তারিত নোটিস অনুযায়ী আলোচনা করব। একই সাথে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য উচ্চ শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নতুন নিয়ম করলেন যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া যায়। সেই নতুন নিয়ম কি, সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো এবং কলেজের ছাত্রছাত্রী রয়েছো, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ, অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে দেওয়াতে, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমে কলেজের ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তে যে বিষয়টি উঠে আসছে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণী নিয়ে আলোচনা করব। দেখো, সবার প্রথমে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো, তোমরা সকলেই জানো ইউজিসি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম গাইডলাইন প্রকাশিত করছে পরীক্ষা নিয়ে, একই সাথে ক্লাস নিয়ে এবং নতুন শিক্ষাবর্ষ নিয়ে। এবছরের যেটা চর্চিত বিষয় যে নতুন বছরে অনেক পরিবর্তন আসতে চলেছে, হিউজ পরিবর্তন আসতে চলেছে, ছাত্রছাত্রীদের একাধিক সুবিধা দিতে চলেছে নিউ এডুকেশন পলিসি 2020-এর দরুন, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর দরুন। এবছর সম্পূর্ণভাবে প্রত্যেকটি রাজ্যে নতুন শিক্ষানীতিকে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। সেই একই রকমভাবে কিন্তু একটা বিষয় নিয়ে এই মুহূর্তে আমাদের রাজ্যে সবথেকে বেশি চর্চিত, সেটা হচ্ছে এমফিল্ডের পরীক্ষা। এমফিল্ডের পরীক্ষার কি হবে, এমফিল্ডের যে কোর্স রয়েছে সেই কোর্স সম্পূর্ণভাবে বাতিল হবে। ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর পরে এবং পিএইচডির আগে এই এমফিল্ডের কোর্স করে থাকে, যেখানে তারা ছাত্রছাত্রীরা একাধিক সুবিধা ভোগ করতে পারে। কিন্তু এই যে এমফিল্ডের কোর্স, সেই এমফিল্ডের কোর্স কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এবং আমাদের রাজ্যে কিন্তু বিগত বছরও এমফিল্ডের ভর্তি চলেছে, যদিও কোভিডের কারণে একটু দেরিতে হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে। এক্ষেত্রে তাদের এমফিল্ডের পড়াশোনা তো চলবে, কিন্তু এর পরের বছর থেকে শোনা যাচ্ছে আমাদের রাজ্য তথা দেশে কিন্তু আর এমফিল্ড বলে কোনো কোর্সই থাকবে না, এই এমফিলের সুবিধা ছাত্রছাত্রীরা ভোগ করতে পারবে না। এবং এর বদলে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর দরুন, ইউজিসির গাইডলাইনের দরুন, 4 বছরের গ্র্যাজুয়েশন হতে চলেছে। অর্থাৎ আর যারা রিসার্চে গ্র্যাজুয়েশন করবে, 4 বছরের গ্র্যাজুয়েশন করবে বা অনার্স করবে, তারা কিন্তু ডাইরেক্ট পিএইচডি করার সুবিধা ভোগ করতে পারবে। যদিও এখানে বিতর্ক একটাই, 4 বছরের গ্র্যাজুয়েশনের ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর 7.5 সিজিপি কোর্স থাকলেই কিন্তু তবেই তুমি পিএইচডি ডাইরেক্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে। আদারওয়াইজ যারা 4 বছরের কোর্স তো করবে কিন্তু 7.5 সিজিপি থাকবে না, তাদের ক্ষেত্রে কী হবে, তারা কি 4 বছরের কোর্সের পর পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে না? রুলস অনুযায়ী তো সেটাই বলছে। সেই নিয়েই কিন্তু বিতর্ক উঠছে ছাত্রছাত্রীদের মনে, যে এমফিল্ড অ্যাকচুয়ালি বাদ দেওয়া হচ্ছে কমিশনে। এমফিল্ডের ছাত্রছাত্রীরা এমফিল্ড কোর্স কমপ্লিট করলে 10 নম্বর এক্সট্রা পেয়ে থাকে, সেটা থেকেও বিরত হচ্ছে এবং একাধিক সুবিধা ছাত্রছাত্রীদের থেকে বঞ্চিত হচ্ছে। যারা 4 বছরের এই ডিগ্রি কোর্স করবে এবং 7.5 সিজিপি পাবে না, তাদের ক্ষেত্রে কি হবে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। তো তোমাদের কি মনে হয়, তোমরা কি 4 বছরের এই ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করতে চাও, বা 4 বছরের ডিগ্রি কোর্স করলে কি ভালো হবে, ডাইরেক্ট গ্র্যাজুয়েশনের পর আর পিএইচডি করার সুবিধা দিলে ছাত্রছাত্রীরা কি উপকৃত হবে, যথাযথ শিক্ষায় উপনীত হবে, তোমাদের এ বিষয়ে কি মতামত রয়েছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এরপরে তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকে জোর কদমে তোমাদের প্রস্তুতির শেষে এসে দাঁড়িয়েছো এবং তোমরা প্রত্যেকেই এই মুহূর্তে হালকা হলেও চিন্তিত যে এবছরের পরীক্ষা কিভাবে হবে, যেহেতু এবছরই নতুন নিয়মে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তোমাদের যেতে হবে না অন্য স্কুল, নিজের স্কুলেই তোমাদের পরীক্ষা দেওয়া হবে। এই নিয়ে কিন্তু প্রপার গাইডলাইন প্রকাশিত হয়েছে, কাজেই তোমাদের নিজের স্কুলেই পরীক্ষা হবে। এক্ষেত্রে নিজের স্কুলে পরীক্ষা হলে শিক্ষকরা করতে পারে সাহায্য, এই নিয়েই কিন্তু একাধিক জল্পনা রয়েছে। স্বচ্ছভাবে পরীক্ষা হবে তো, কিন্তু এই স্বচ্ছতাকে আরও স্বচ্ছ করতে কিন্তু আমাদের রাজ্য বোর্ড অর্থাৎ সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য
পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, পরীক্ষা বিষয়ক শিক্ষক গার্ড দিতে পারবেন না উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে। অর্থাৎ তুমি যখন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের স্কুলের বাংলা যতগুলো শিক্ষক আছে সেই শিক্ষকের মধ্যে কোনো শিক্ষক কিন্তু বাংলা পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে পারবে না। একই সাথে এ যারা ইতিহাসের শিক্ষক রয়েছে, ইতিহাসের পরীক্ষার দিন তারা গার্ড দিতে পারবেন না। মানে যে বিষয়ের তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এ তোমাদের স্কুলে, সেই বিষয়ের তোমাদের স্কুলের শিক্ষক কিন্তু ওই দিন গার্ড দিতে পারবেন না। বাদ বাকি বিষয়ের যে শিক্ষক রয়েছে তারাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেবে। কারণ পার্টিকুলার বিষয়ের শিক্ষকের কাছে অনেক কিন্তু ও স্কুলের ছাত্রছাত্রীরা পড়ে, সেক্ষেত্রে একটা সুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের, এই কথা ভেবে সংসদের তরফে এরকম নিয়ম লাগু করা হয়েছে। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যে বিষয়ের যেদিনকে পরীক্ষা হবে সেই বিষয়ের শিক্ষকদের সেদিনকে ছুটি দেওয়ারও কিন্তু পরিকল্পনা চলছে। অর্থাৎ ধরো উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা, ওই দিনকে কিন্তু কোনো বাংলা শিক্ষক স্কুলেই আসবে না, আর সম্পূর্ণভাবে তাদের ছুটি দেওয়ার আর প্রস্তুতি চলছে। এরপরে তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমাদের এখনও অ্যাডমিট কার্ড দেয়নি, অনেকেই কমেন্টে বলছে যে আমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধু, অনেক এরকম স্কুল রয়েছে যারা অ্যাডমিট কার্ড আর উচ্চ মাধ্যমিকের এবং একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পূর্ণভাবে বিতরণ কমপ্লিট করে দিয়েছে, কিন্তু এরকমও অনেক স্কুল রয়েছে যারা এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড দেয়নি উচ্চ মাধ্যমিকের, রেজিস্ট্রেশন কার্ড দেয়নি একাদশ শ্রেণীকে। তো কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব তোমার হাতে অ্যাডমিট তুলে দেয়া, তোমার হাতে রেজিস্ট্রেশন তুলে দেওয়া। কাজেই তোমরা প্রত্যেকে চিন্তামুক্ত থাকো, তোমাদের সোমবার দিন এবং সব থেকে দেরি করলে মঙ্গলবারের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত অ্যাডমিট কার্ড, তোমরা রেজিস্ট্রেশন নাম্বার তোমরা হাতে পেয়ে যাবে। মানে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পাবে অ্যাডমিট কার্ড এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা পাবে রেজিস্ট্রেশন। পরীক্ষা সংক্রান্ত বা অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।